মনের বান্ধব রে হাতে নিয়ে যাও তাল করে। আমাদের অনেকের অনেক রকম শখ থাকে, সেরকমই এক শখের মানুষ দেখা গেল বাংলা উড়িষ্যা বর্ডারে, মন খুলে গান গেয়ে চলেছেন প্রাণের বান্ধব রে হাতে নিয়ে যাও তাল সঙ্গে। আপনাদেরকে আজ কোনো বাদাম কাকুর সঙ্গে পরিচয় করাবো না, পরিচয় করাবো একেবারে অন্য কাকু, যাকে এলাকার মানুষ বলে থাকেন তাল কাকু। আমরা মানুষ্য জাতি এমনই একটি প্রাণী, সবেতেই ভাগ করতে বা ভাগ বসাতে ভালোবাসি, তাতে ভাইয়ে ভাইয়ে সম্পত্তির ভাগে হোক বা বাবা মাকে নিয়ে হোক। ঠিক কেন বললাম এই কথাটা দেখুন প্রতিবেদন। উড়িষ্যা আবার একদিকে কিন্তু বাংলা, তার ঠিক মাঝখানে আমরা যখন আস্তে আস্তে একজন ভদ্রলোককে দেখছি তাল সারি যে রাস্তা, তিনি মানে নিজের মতো করে একদম তাল নিয়েই তাল একদম গাইছেন, যেটা বলা যেতে পারে তাল কাকু। আমরা সেই তাল কাকুর কাছে চলে এসেছি, গান গাইছেন যে তালকে নিয়ে। আমরা অনেক ভাইরাল দেখেছি বিভিন্ন রকম, কিন্তু এই প্রথম দেখলাম তালকে নিয়ে তাল কাকু। আমরা তাল কাকুর কাছে জেনে নেবো যে তাল কাকু যে আপনি গান গাইছেন, কেন গান গাইছেন? গান আমি এই ফুর্তিতে মনে আনন্দিতে গাইছি, এখানে এসেছি রাস্তার কাজ করতে, সবাই বন্ধু বান্ধব আসছে, আমরা খুশি করে একটা গান গাইছি, তালের গাছ, এই তাল তুলেছি, ডেলি গান করছি, তালে নিয়ে গান। কেমন লাগে? খুব ভালো লাগছে, আমাকে তো ভালো লাগছে। আমরা জেনে নিলাম তাল কাকু আছে যে তিনি চাষবাসও করেন, ঠিক মাঠে খাটতে এলে যে এবং গানও গান, সেক্ষেত্রে মানুষের মনোরঞ্জন করাটা তার কিন্তু লক্ষ্য। তাল কাকু এটা কিন্তু এক বাংলা উড়িষ্যা রাজ্য ভাগ হলেও রাস্তার দুদিকে তাল গাছ রয়েছে সারি সারি। তারা নিজেরাও জানে না কে কোন রাজ্যের, কিন্তু আমরা মনুষ্য জাতি নিজেদের সুবিধার্থে ভাগ করেছি দুটি রাজ্যকে। বাংলা উড়িষ্যার বর্ডার সংলগ্ন একটি রাস্তা রয়েছে, যে রাস্তার সাইডে দুটি রাজ্য অবস্থান করছে, তাল গাছে তাল রয়েছে। সেই তাল যখন মাটিতে পড়বে, সেই তাল কোন রাজ্যের সেই তাল গাছ কিন্তু কেউ জানে না। তবে যাই হোক, সেসব কথা পরে আসছি, আমরা এক নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। এক অন্য ধরনের খবর দেখাবো আপনাদের। উড়িষ্যা এবং বেঙ্গলের মাঝখানে রাস্তায় একজন লোক নেচে নেচে গান গাইছে, রাস্তার দুধারে তাল গাছের সারি, তাল হাতে নিয়ে নাচতে নাচতে গান গাইছে, বলা যেতে পারে তাল কাকু। এই তাল কাকুর বাড়ি উড়িষ্যা এবং বাংলার রাস্তায় তাল সারি একটি গ্রাম। আবার তাল সারি গ্রামে তাল হাতে নিয়ে তাল কাকু নেচে নেচে গান গায়, সকলে তাল কাকুর নামে চেনে, বর্তমানে নাম শশাঙ্ক দাস। বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস ভাইরাল হতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। অনেক মানুষ গান গেয়ে ভাইরাল হয়, কোনো মন্তব্য করলে সেই কথাও ভাইরাল হয়ে যায়। আর এখানে দেখা গেল তাল হাতে তাল কাকু মানুষের মনোরঞ্জনের জন্য এবং নিজের মনের শান্তির জন্য গান গেয়ে বেড়ান তাল কাকু শশাঙ্ক দাস। বান্ধব রে সঙ্গে নিয়ে যা কাল করে।